আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আমরাও আল্লাহর রহমতে ভালো আছি তো আজকে আবার মাঠে চলে এসেছি দেখেন আমাদের পুকুর ঘাট কাজ স্টার্ট হয়ে গেছে তাই আজকে একটা মিস্ত্রি আর দুটো লেবার আছে মিস্ত্রি বললেও আজকে একটাই মিস্ত্রি লাগবে বেশি লাগবে না আর দুটো লেবার লাগবে কারণ ঢালাই দিতে হবে মেজেটা আর এই দেখেন পুকুরের পানিটা মেরেছিলাম অনেকটাই মরে গেছে তার জন্য পুকুরে ঘাট্টা করা হচ্ছে এখন ড্রেসিং কাজ চলছে এদিন ড্রেসিং হয়ে গেছে নিচে একটা স্টেপ করছে মিস্ত্রি ভাই বললো যে নিচে একটা ইটের স্টেপ তৈরি করে দেবো তাহলে পরে আর নিচে নেমে আসবে না যেহেতু ঢাল আছে তার জন্য আর মাটি গোলের নিচে আসতে পারে তার জন্য নিচে একটা স্টেপ করে দেবে এখানে ইটের একটা স্টেপ হবে আর কাজ শুরু হয়ে গেছে এবং ঘাটটা দেখতে ভালোই লাগছে ইট বসার কাজ স্টার্ট হয়ে গেল নাহলে বর্ষার সময়তে খুবই অসুবিধা হচ্ছিলো ওই ঘাটের জন্য পুকুরে নামতে পারা যাচ্ছিলো না যে কোনো কাজ করতে পারা ছিল না গাছে পানি দেওয়ার জন্য ঠিকভাবে নামা হচ্ছিল না এই ঘাটটা হলে পরে অনেক উপকার আসবে আর যেই জমিতে ইট পড়েছে বালি পড়েছে সেগুলোও কাজে লাগিয়ে দিচ্ছি আর আমাদের কাজ দেখার জন্য দেখেন হেলিকপ্টার থেকে লোক চলে এসেছে এই অপরে হেলিকপ্টার দুটো হেলিকপ্টার একসঙ্গে আসছে কত দূর কী কাজ হলো সেটা দেখার জন্য এলো শিলিগুড়ি থেকে এলো কলকাতার দিকে যাচ্ছে আমাদের বার ঢালাই জন্য রড বাঁধাবাঁধির কাজ চলছে আর একটু রড না দিলে পরে অসুবিধা আছে কারণ এটা জমির মাটি ফেটে যেতে পারে তার জন্য একটু ভালো করে করে দিচ্ছি দে রড বাঁধা হয়ে গেছে এবার ঢালাই জন্য ঢালাইয়ের মশলা মাখানো কাজ চলছে এই যে আমাদের ঢালাইয়ের কাজ স্টার্ট হয়ে যাবে প্রথম ঢালাই মশলা নিয়ে আসছে আর আমাদের এই ঘাট বানানোর কাজ কেমন হচ্ছে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমাদের সাথে থাকবেন আমরা প্রতিটি জিনিস আপনাদের সঙ্গে শেয়ার করব আমরা কি করছি না করছি কি গাছ লাগাচ্ছি সব কিছু আপনাদের সঙ্গে শেয়ার করব তাই প্রতিটি ব্লগ দেখবেন খুবই ভালো লাগবে আপনাদেরও অনেক কিছু উপকারও লাগতে পারে কিভাবে ঘাট করা যায় আমি ইউটিউবে সার্চ করেও দেখেছি যেগুলো দেখেছি সেগুলো আমাদের আমার অনেক উপকারী লেগেছে তাই জন্য আপনারাও দেখবেন না করলেও আপনাদের উপকার লাগবে অনেকটা মশলা দেয়া হয়ে গেছে আর মেঘের অবস্থা প্রচণ্ড খারাপ মাঝে মাঝে বেশি এক্ষুনি যেত। সাবধানে মেঘের অব অবস্থা খুবই খারাপ প্রচণ্ড মেঘ লেগেছে আর কাজ খুব তাড়াতাড়ি করতে হয়েছে এই যে বৃষ্টি হয়ে গেল বলতে বলতে বৃষ্টি হয়ে গেল এই কাজ বন্ধ ছিল আবার কাজ স্টার্ট হয়েছে গেছে এই পানিতে মিস্ত্রিদের কাজ করতেই অসুবিধা হচ্ছে দেখেন চারিদিকে ম্যাঘ মেঘ লেগেছে আবার আবার মনে বৃষ্টি আসবে আমাদের পুকুরে ঘাট তো ঢালাই দেওয়া হয়ে গেছে আর মাঝে মাঝে বৃষ্টি আসছিলো তার জন্য আপনাদেরকে আর দেখানো হয়নি এই যে ঢাকা দিয়ে রাখতে হয়েছিল আর মিশ্রেরা ঢালাই দিয়ে বাড়ি চলে গেছে এখানে আমি ঢাকনাটা খুলে দিলাম যাতে ভালো করে শুকোতে পাই পুকুরে পানি অনেক মেরেছিলাম তার জন্য দিয়ে হলো ওখানে একটা স্টেপ হবে আর এখানে কটা হচ্ছে স্টেপ দেখি নাহলে প্রচণ্ড কষ্ট হয়েছিল এবার ওই দিকটা একটু গাথিল হবে স্টেপ হবে নিম মাটি সমান করি আবার বৃষ্টি আসছে বৃষ্টি আসছে ছাড়ছে আসছে ছাড়ছে করে এরকমভাবে চলছে এখানে বললাম বৃষ্টি আসছে এইখানে আবার থাকতে হবে বলতে বলতে বৃষ্টি চলে গেল তখনই আসছে তখনই রোদ তখনই ছাড়ছে তখনই মেঘ কীরকম রকম আবহাওয়া কিছু বুঝতে পারা যাচ্ছে না আবার ঢেকে দিতে হবে